দীর্ঘ ৯ মাসের স্বাধীনতার যুদ্ধে মুক্তিযোদ্ধাদের অসীম সাহসিকতা, বীরত্বপূর্ণ অর্জন ও বঙ্গবন্ধুকে আগামী প্রজন্মের কাছে আরও বেশি করে তুলে ধরার উপর গুরুত্ব আরোপ করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এই অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের সভাপতি এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক দীপঙ্কর দাস ও শফিক আহমেদ সজীব।